ল্যাপটপ এরকম? নেওয়ার পরে আপনি বন্ধ করবেন না, এক আচ্ছা মাস পর্যন্ত রাফ এন্ড টাফ চালাবেন। হ্যাঁ, যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় ল্যাপটপটা দিবেন, নতুন ল্যাপটপ নিয়ে যাবেন। আর ওয়ারেন্টি গ্যারান্টি লাইফ টাইম, ল্যাপটপ যতদিন থাকবে সার্ভিস চার্জ ফ্রি থাকবে, এক টাকাও পে করতে হবে না। এটাও কিন্তু কোরাই 7 এর 8 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 512 জিবি এসএসডি, 360 রোটেট, ডলবি সাউন্ড, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল আছে। ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপের 3 ঘন্টা গ্যারান্টি আছে, মিনিমাম 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা, 4-5 ঘন্টার উপর থাকবে মিনিমামটা বলছি। 3 ঘন্টা না থাকলে ল্যাপটপ চেঞ্জ করে নতুন ল্যাপটপ পাবেন। যখন আপনি 360 করবেন তখন পুরোটা 360 না করলেও চলবে, এভাবে রেখে তখনও কিন্তু টাচ স্ক্রিন করতে পারবেন। আবার এভাবে এভাবে যেভাবে খুশি, মানে যার যেভাবে ইজি হয় সে সেভাবে ইউজ করতে পারবে, ইউজ করতে পারবে, রাইট? ওকে, টেক ফ্লাই আজকে আবার চলে আসছি। টেক ফ্লাই থেকে আপনাদেরকে স্পেশাল কিছু ল্যাপটপ দেখাবো, যারা ফ্রিল্যান্সিং করবেন, যারা বিভিন্ন কাজে পারপাসে, মানে ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু সব ধরনের ল্যাপটপ প্রয়োজন হয়ে থাকে, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য ল্যাপটপ প্রয়োজন হয়ে থাকে। অস্থির অস্থির সব ল্যাপটপগুলো আজকে আমরা দেখাবো, ফ্রেশ, নতুন কন্ডিশনে, নতুন কন্ডিশনে। ওকে, আর টেক ফ্লাই মানেই হচ্ছে ফ্রেশ, নতুন কন্ডিশনে ল্যাপটপ, প্রিমিয়াম কালেকশন, প্রিমিয়াম কালেকশন। আর টেক ফ্লাইতে নতুন শিপমেন্ট আসা মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে একদম পুরো ইনভাইট করি, সেটাই কারণ এখান থেকে শুরু করলে আপনি প্রিমিয়াম সব যা আছে সবগুলো প্রিমিয়াম। জেটবুকের ওয়ার্কস্টেশন ল্যাপটপ 4 জিবি ডেডিকেটেড দিয়ে, তারপর 1040G6, 840G6, XPS এর হিউজ কোয়ান্টিটি ভাই। তো এই মডেলগুলো আমি এটা দেখে অবাক হইলাম যে XPS এর এত কালেকশন আমি এর আগে কখনো কোনো শপে পাইনি। সর্বোচ্চ হয়তো XPS এরকম করে রাখা থাকে একটা, এটা টোটাল 83 পিসের একটা শিপমেন্ট ঢুকছে, মানে 83 পিস পাবেন আপনারা। আর ঠিক এভাবে কিন্তু প্যাকেট হওয়া থাকে বাইরে থেকে, এভাবে আসে। দেখেন XPS এর প্রচুর ল্যাপটপ, এই ল্যাপটপগুলো কিন্তু জাস্ট মানে মাত্র শিপমেন্ট হয়েছে না, সে রিসেন্টলি ঢুকেছে আর কি। তো এখনো পর্যন্ত সবগুলো মডেল রেডি করা হয়নি, আস্তে আস্তে আমরা উইন্ডোজ করতেছি, ড্রাইভার করে রেডি করতেছি। মানে এত ল্যাপটপ যে XPS আসলো, XPS এর বাইরেও তো অনেক ল্যাপটপ আছে, অনেক আছে, জেটবুক ওয়ার্কস্টেশন ল্যাপটপ, জেটবুক ওয়ার্কস্টেশন ল্যাপটপ আছে। এই ল্যাপটপগুলো কিন্তু আপনি টানা ইউজ করবেন, মানে একবার অন করবেন এটা বন্ধ করার কথা আপনি ভুলে যাবেন। 30 দিনের রিপ্লেসমেন্ট তো থাকছেই, তো ল্যাপটপ যে কোনো ল্যাপটপ আমাদের থেকে নিলে আপনি 30 দিন পর্যন্ত ল্যাপটপটা বন্ধ করার দরকার না, নষ্ট হলে আমারটা হবে। আচ্ছা আচ্ছা, 30 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট আছে, 30 দিন পর্যন্ত বন্ধ করার দরকার নেই, যেহেতু রিপ্লেসমেন্ট আছে আপনি চালায় দেন, নষ্ট হলে রিপ্লেস করে নতুন একটা পাবেন। তো অস্থির অস্থির সব ল্যাপটপগুলো দেখাবো, প্রাইস থাকবে ধামাকা, একদমই রিজনেবল প্রাইস। আবার কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে ভাইয়া, ব্র্যান্ড নিউ আছে, ওপেন বক্স ল্যাপটপ যেটা 12 জেনারেশন, তারপরে আবার লো বাজারের কিছু ল্যাপটপ আছে যেমন 3189, 15500 টাকা পাবে। ওকে, ইয়েস, শুন ভাই, এটা শুরু করে দিলে থামতেই চায় না, তো যারা ভিডিওটা দেখবেন ভাই, যে মডেল আসলে এই মডেলগুলো বলতে গেলে আপনি নিজে থামতে পারবেন না, আসলে একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুন ভাই, আজকে নাকি প্রিমিয়াম কালেকশনগুলো একদম ধামাকা প্রাইসে দিয়ে দিবেন? অবশ্যই, রিজনেবল প্রাইস তো থাকবেই, তাও আবার যে মডেলগুলো আজকে দেখাবো সেগুলো কিন্তু একেবারে এক্সপেন্সিভ মডেলগুলো, যেগুলো একদম ল্যাপটপের জগতে সবচেয়ে সুন্দর সুন্দর মডেল, যেগুলো সেগুলোই কিন্তু আজকে দেখাবো। আচ্ছা, যেমন জেটবুক ওয়ার্কস্টেশন ল্যাপটপ আগের ভিডিওতে যেটা আমরা দিয়েছিলাম সেগুলো হলো 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছিল, কিন্তু এখন কিন্তু 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে ডেলের ওয়ার্কস্টেশন ল্যাপটপ আছে, যেগুলো এখনো পর্যন্ত পয়েল থেকে খুলিনি যেভাবে আসছে ওইভাবে। এরপরে 1040G6 যে মডেলগুলো 360 রোটেট, তা আবার নতুনের মতো থাকবে এগুলো, 840G6 সেটাও কিন্তু এখনো পলি থেকে খুলিনি, এক পিস খুলেছি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য, এটাও থাকবে। আর ডেলের XPS, ডেল XPS কিন্তু সারা ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা মডেল, যেটা ডেল XPS, ডেলের মডেল যতগুলো মডেল আছে তার ভিতরে XPS-টাই হলো সবচেয়ে প্রিমিয়াম, কারণ দেখতে লুকটা মানে অনেকটাই সুন্দর, এবং কি স্লিম কন্ডিশন থাকবে একদম নতুনের মতো, এবং লাইট ওয়েট থাকবে। তো ডেল XPS এর কিন্তু কোরাই 5 এর 6 জেনারেশন থেকে শুরু করে কোরাই 7 এর 10 জেনারেশন পর্যন্ত অল ওভার কোয়ান্টিটি কিন্তু টাচ নন টাচ ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, আর সাথে কিন্তু 8 জেনারেশন ল্যাপটপ থাকবে 101 কার্বন। তো সম্পূর্ণ ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন। ওকে, আর অফার কি থাকছে আজকে? অফার তো অবশ্যই, যেহেতু টেকফ্লাই নিজেরা ইম্পোর্ট করে ওই ক্ষেত্রে অফার প্রত্যেকটা ভিডিওতেই থাকে। আমাদের টেকফ্লাইয়ের নিজস্ব একটা পেজ আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা কিন্তু ওইটা ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা আগের ভিডিওতে কত দিয়েছি আর এখন নতুন করে আমরা কত দিচ্ছি, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, প্রত্যেকটা ল্যাপটপ শুধু পারচেস করলেই হবে না, ল্যাপটপ পারচেস করার আগে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কন্ডিশন দেখতে হবে, যে ল্যাপটপ পারচেস করার আগে ল্যাপটপের কন্ডিশন দেখতে হবে, যে ল্যাপটপটা গ্রেড এ কন্ডিশন কিনা, ল্যাপটপের সাথে যে অনেকেই প্রশ্ন করেন যে ল্যাপটপটা কাস্টমাইজ করা হয় কিনা, তো ল্যাপটপের অরিজিনাল এসএসডি, অরিজিনাল র্যাম এবং কি অরিজিনাল ব্যাটারি সব কিছু অথেন্টিক কিনা সেটা দেখে পারচেস করবেন, অরিজিনাল চার্জার কিনা, অরিজিনাল চার্জার না হলে ল্যাপটপ ভালো থাকবে না। সো এইগুলো দেখে আপনি পারচেস করবেন, তাহলে কিন্তু আপনি ঠকবেন না। তো আজকের ভিডিওতে কিন্তু স্পেশাল প্রাইস অবশ্যই থাকবে, আর ফার্স্ট অফ অল আমি যে ল্যাপটপটিতে শুরু করবো সেটা হলো ডেলের XPS মডেলটা, তাও আবার একেবারে রিজনেবল প্রাইসে, যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস 101
কার্বন যেমন Lenovo ThinkPad এর জগতে সবচেয়ে স্লিম থাকে, Dell এর জগতে সবচেয়ে স্লিম হলো কিন্তু XPS। এই ল্যাপটপটা এতটা প্রিমিয়াম যে কোনো বেজেল থাকবে না, দেখেন একেবারে বেজেল ফ্রি থাকবে। আর কনফিগারেশনটাও কিন্তু জোস, এটা হলো Core i5 এর 6 জেনারেশন, Intel এর Core i5 এর 6 জেনারেশন থাকবে, RAM থাকবে 8GB, বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন হলো 4GB শেয়ার গ্রাফিক্স, আর 256GB কিন্তু অবশ্যই NVMe SSD পাবেন। আর কন্ডিশন যদি আমি দেখাই আপনাদেরকে যে এত এতটা ফ্রেশ থাকবে প্রত্যেকটা ল্যাপটপ, এতটা ফ্রেশ থাকবে যে আপনি মানে বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা কি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নাকি ইউজ ল্যাপটপ। তো এই ল্যাপটপটাই পারচেজ করতে পারবেন মাত্র 25,000 টাকা দিয়ে, মাত্র 25,000 টাকা। ওকে, ফাইভের 6 জেনারেশন 8GB RAM 256GB SSD Dell XPS 25,000 টাকায় পাচ্ছেন, এটা আসলে মানে অবিশ্বাস্য মূল্য নিঃসন্দেহে। ফার্স্টেই বলে দিয়েছে সুমন ভাই যে আজকে কিন্তু ধামাকা প্রাইসে থাকবে, ধামাকা প্রাইস থাকবে, সো এটা কোনোভাবেই মিস করা যাবে না। XPS এর আরেকটা মডেল যেটা হলো Core i7 এর 8 জেনারেশন, যাদের হাই কনফিগারেবল ল্যাপটপ পছন্দ তারা এই ল্যাপটপটা নিতে পারবেন। এই ল্যাপটপটা যদি আপনি কাউকে গিফট করেন যে নতুন বলে, তাহলে কিন্তু সে বুঝবে না যে আসলে কিছু নাই, ইউজড নাকি ব্র্যান্ড নিউ সেটা বুঝবে না। এখন ভিডিওতে দেখাচ্ছি তা না, আপনি যখন শপে আসবেন তখন কিন্তু সেম কন্ডিশন হলেই আপনি পারচেস করবেন, না হলে কিন্তু পারচেস করতে হবে না। যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, আপনার প্রিয়জনের জন্য ল্যাপটপ পারচেস করবেন, তারা অবশ্যই আমাদের শপে ভিডিও কল দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ভিডিও কল দিয়ে আপনার কনফিগারেশন কি, ল্যাপটপগুলো যা যা ভিডিওতে দেখাচ্ছি তা তা দেখাতে পারছি কিনা সব কিছু দেখে কিন্তু আপনার মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করলে হবে, বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পরে কন্ডিশনে পে করবেন, একদম চেক টেক করে দেন আপনি হচ্ছে টাকা পে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন যে মডেলটা দেখাবো এটা হলো Dell XPS এর Core i7 এর 8 জেনারেশন, 8GB RAM আছে, 256GB NVMe SSD, অবশ্যই Samsung Toshiba SkyNix Sandisk এর SSD থাকবে, ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটন দুটোই কিন্তু এখানে থাকবে, আপনি কিন্তু ফিঙ্গারও কাজ করবে আবার পাওয়ার বাটনটাও কিন্তু এই বাটনটি। তো এখানে কিন্তু আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে, আর ডিসপ্লেটা পাচ্ছেন হলো ফুল এইচডি IPS প্যানেলের ডিসপ্লে পাবেন, একদম গ্লোসি ডিসপ্লে, ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা পারচেজ করতে পাচ্ছেন মাত্র 43,000 টাকা, 43,000 টাকা কিন্তু Core i7 8 জেনারেশন Dell XPS পাচ্ছেন। আর Dell XPS যারা নেবেন তাদের জন্য আরেকটা ল্যাপটপ, সেটা হলো 4K ডিসপ্লে দিয়া, রেজুলেশন থাকবে 4K, এটাও Core i7 এর 8 জেনারেশন, Dell থাকবে হলো RAM থাকবে 8GB, SSD থাকবে 256GB, রেজুলেশন থাকবে 3840x2160 রেজুলেশন 4K। 4K টিভি যেরকম দেখেন ঠিক এই ল্যাপটপটা ওরকমই দেখবেন। এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 46,500, আগে ছিল কিন্তু 48,500, এখন কিন্তু 46,500 আপনারা পারচেজ করতে পারবেন। ওকে নাইস। আচ্ছা, তো এরপরে হলো Dell XPS এর আরেকটা মডেল Core i7 এর 7 জেনারেশন, আমি কিন্তু সবগুলো দেখাবো, 10 জেন পর্যন্ত দেখাবো। তো এটা হলো Core i7 এর 7 জেনারেশন, RAM থাকবে হলো 8GB, SSD থাকবে 256GB, এটা কিন্তু 16GB ভেরিয়েন্টেরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, কিন্তু 8GB 256GB দিয়ে Core i7 7 জেনারেশন ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 37,000 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন। কন্ডিশন কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে একদম। আচ্ছা, Dell 10 জেনারেশন দেখানোর আগে চার্জারগুলো কি অরিজিনাল দিচ্ছেন? 100% অরিজিনাল চার্জার, অবশ্যই গ্রেড এ কন্ডিশনে ল্যাপটপ থাকবে, 100% অরিজিনাল চার্জার থাকবে, উইদাউট কাস্টমাইজ ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন, কারণ আমি এখানে মানে কম রেঞ্জের যেগুলো সেগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে, অরিজিনাল চার্জার থাকবে, কারণ অরিজিনাল চার্জার না হলে ল্যাপটপটা ভালো চলবে না, ভালো চলবে না। জেটবুক এর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেগুলো আমি একটা খুলেছি মাত্র, আমাদের আর বাকিগুলো এখনো আছে, আপনি নিজের হাতে আনপ্যাক করে নিতে পারবেন। আচ্ছা, এটা হলো জেটবুক ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যেটা Core i7 এর 8 জেনারেশন। আর মোবাইল ওয়ার্ক স্টেশন সম্বন্ধে সবাই মোটামুটি বুঝেন বা জানেন যে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ হলো হেভি কাজের জন্য, যে আপনি এই ল্যাপটপটা অন করলেন এক মাস পর্যন্ত যদি একবারের জন্য বন্ধ না করেন ল্যাপটপটার কোনো সমস্যা হবে না, লং টাইম ইউজের জন্যই কিন্তু ল্যাপটপটি। তো যারা হেভি কাজ করতে চাচ্ছেন, ভিডিও রেন্ডারিং এর কাজ করবেন বা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, অটোক্যাড প্রিমিয়ার প্রো কাজ করবেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে, কারণ এই ল্যাপটপটা যে প্রাইসে দিব সেটা মানে আসলে ব্র্যান্ড নিউ কেনাটা সবার পক্ষে পসিবল না, কারণ মিনিমাম 2,50,000 টাকার উপরে প্রাইস যাবে। এটা হলো Dell SP জেটবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ Core i7 8 জেনারেশন, র্যাম থাকবে 16GB, DDR4 2400 বাসে র্যাম থাকবে 16GB, এক স্লটে থাকবে, আপনি ইচ্ছা করলে আরও বাড়াইতে পারবেন, আর 512GB কিন্তু স্যামসাং এর NVMe SSD থাকবে, 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন, আর সাথে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে 4GB। সো 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকলে এই ল্যাপটপটা কতটা স্মুথ হবে এবং কি এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন অবশ্যই। তো এই জেটবুক ওয়ার্ক স্টেশনের এই 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 55,000 টাকা। আচ্ছা, মাত্র 55,000 টাকা পাবেন, সাথে অরিজিনাল চার্জার থাকবে, পাওয়ার কর্ড থাকবে, আর আমাদের তরফ থেকে কিন্তু গিফটও আছে, একটা মাউস পাবে, একটা ব্যাগ পাবেন, অবশ্যই এটা ফ্রি থাকবে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম কি দিচ্ছেন? এক মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি,
খোলা হয়নি এমনও আছে, আপনি নিজের হাতে খুলে নিতে পারবেন। তো এই ল্যাপটপটাও পারচেজ করতে পারবেন মাত্র 53,000 চলবে এভাবে রেখে তখনও কিন্তু টাচ স্ক্রিন করতে পারবেন, আবার এভাবে এভাবে যেভাবে খুশি, মানে একদম প্রিমিয়াম এটা লুক, মানে যার যেভাবে ইজি হয় সে সেভাবে ইউজ করতে পারবে, রাইট? ওকে, এসপি এলিটবুক এর 840Z6 এই ল্যাপটপগুলো কিন্তু খুলি নেই এখনো পর্যন্ত, আপনি হচ্ছে শপে আসলে একদম আপনি নিউটাও খুলে দেন নিয়ে নিতে পারবেন। ডেলি নিডস এবং কি বাংলাদেশের যতগুলো ব্লগার আছে, আমার টেকফ্লাইতে প্রোডাক্ট নতুন শিপমেন্ট ঢোকা মাত্রই কিন্তু আমরা সবাইকে কিন্তু ইনভাইট করি, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মানে একদম র প্রোডাক্টটাই পাচ্ছেন আর কি। পাচ্ছেন, আচ্ছা। এই ল্যাপটপটা হলো 840Z6। আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছে তারা এই র প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে পারচেজ করতে পারবে? আপনি ভিডিও কল দিবেন, আপনাকে সামনে রেখে কিন্তু এটা খুলবো, খুলে তারপরে র‍্যাম কত, এসএসডি কত, সাউন্ড কোয়ালিটি কেমন আছে, এরপরে পিছনে যে সিরিয়াল নাম্বারটা থাকে ওইটাতে আমি ধরবো, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যে এই ল্যাপটপটা আপনার জন্য পাঠাচ্ছে কিনা, মানে ইন ডিটেইলসে হচ্ছে একদম দেখিয়ে দেন আপনারা দিবেন। হ্যাঁ, অবশ্যই। ওকে ওকে, নাইস। আচ্ছা, 840Z6 এই ল্যাপটপগুলো কিন্তু গ্রেড এ কন্ডিশনে থাকবে, এটা কিন্তু গ্রেড কয়েকটা সবাই মোটামুটি RAM থাকবে 8GB, SSD থাকবে 256GB, ওকে, 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন, আর এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট কিবোর্ড এবং কি ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পাবেন। তো এই ল্যাপটপটা কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, বাজেট থাকবে একদম ফ্রেন্ডলি থাকবে, মাত্র 30,000 টাকা হলে কিন্তু আপনারা G6টা পারচেজ করতে পারবেন। আচ্ছা, একদমই আসলে বাজেটের মধ্যে, ফ্রেশ কন্ডিশনের ভিতরে এই ল্যাপটপটা পাবেন অরিজিনাল চার্জার সহ।
আচ্ছা বাজেটের মধ্যেই যারা চাচ্ছেন যে আসলে আপনি ভালো একটু কাজের জন্য নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে তারা হচ্ছে 30000 টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারে দেন এক্সপিএস এর ভিতরে যাদের বিগ বাজেট তাদের জন্য দুইটা মডেল একটা হলো i5 10 জেন একটা হলো i7 এর 10 জেন আচ্ছা i5 10 জেনারেশন যেটা সেটা কিন্তু 4K ডিসপ্লে দিয়ে থাকবে ওকে কোর i5 10 জেনারেশন দেন এক্সপিএস র‍্যাম থাকবে 8GB এসএসডি থাকবে 256GB আর সাথে রেজুলেশন পাবেন হলো 4K টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন যেটা আপনারা 4K টিভি দেখেন না ওরকম ভাবে রেজুলেশনটা পাবেন ওয়াও প্রাইস কিন্তু থাকবে রিজনেবল মাত্র 55000 টাকা ওকে মাত্র 55000 টাকায় পাচ্ছেন কোর i7 এর 10 জেনারেশন 10 জেন ওকে দেন এক্সপিএস এর কোর i7 10 জেনারেশন র‍্যাম থাকবে 16GB র‍্যাম থাকবে 8GB গ্রাফিক্স কার্ড থাকবে আর ডিসপ্লে থাকবে 4K রেজুলেশনের ডিসপ্লে পাবেন কন্ডিশনও সুপার ফ্রেশ থাকবে প্রাইস পড়বে মাত্র 65000 টাকা ওকে 65000 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা X1 কার্বন এটা হলো Lenovo ThinkPad এর জগতে সবচেয়ে স্লিম এবং হ্যান্ডি এবং পাতলা ল্যাপটপ হ্যাঁ ব্লেড এর মতো পাতলা তো এই ল্যাপটপটা হলো X1 কার্বন কোর i5 এর 6 জেনারেশন র‍্যাম থাকবে 8GB এসএসডি থাকবে 256GB NVMe এসএসডি পাবেন অনবোর্ড র‍্যাম এর জন্য আপনি কিন্তু র‍্যাম এর পারফরম্যান্সটা কিন্তু দুর্দান্ত পাবেন যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য কিন্তু এটা ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন তো এই X1 কার্বন এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা কিন্তু X1 কার্বন আপনারা পেয়ে যাচ্ছেন Lenovo ThinkPad সিরিজের আরেকটা ল্যাপটপ যেটা আমরা সব সময় মানে এই শিপমেন্টগুলো আমরা আনি কারণ যারা ফ্রিল্যান্সার তাদের জন্য এই ল্যাপটপগুলো ছাড়া চলবে না প্রথম অবস্থায় ল্যাপটপ যদি আপনি যদি প্রথমে ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে চান মানে প্রাইমারি লেভেলে থাকেন প্রথমে কিন্তু আপনার বিগ বাজেটের ল্যাপটপ কেনাটা পসিবল হবে না হয়তোবা তো যারা বিগ বাজেটের কিনতে পারছেন না তাদের জন্য এই ল্যাপটপগুলো আমরা রাখি কারণ এটা কনফিগারেশনটা ভালো থাকবে প্রাইস থাকবে রিজনেবল যেমন কোর i5 7 জেনারেশন 8GB র‍্যাম থাকবে 256GB এসএসডি পাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন 180 রোটেট করার ফ্যাসিলিটি পাবেন ডুয়েল ব্যাটারি কন্ডিশন থাকবে ফ্রেশ প্রাইস থাকবে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ব্যাটারি ব্যাকআপ 4-5 ঘন্টা থাকবে মিনিমাম 3 ঘন্টা না থাকলে চান্স পাবেন মানে ফ্রিল্যান্সিং করার জন্য যা যা প্রয়োজন পাচ্ছেন বাট অবশ্যই সেটা প্রাইসটাও কিন্তু ফ্রিল্যান্সারদের জন্যই দেওয়া হয়েছে মাত্র 22500 টাকা মাত্র 22000 টাকাই ওয়াও 22500 টাকা 500 কি আপনি দিবেন ও আচ্ছা 22500 টাকা আচ্ছা আপনি ডেইলি নিডস যদি বলে আসে এইটা দিলে আপনি 500 টাকা কমিয়ে দিয়ে না কমিয়ে দিতে হবে না প্রাইস কম দেওয়াটা কিন্তু ক্রেডিট না আপনি ভালো জিনিস নিচ্ছেন কিনা সেটাই ক্রেডিট না হ্যাঁ অবশ্যই ভালো জিনিস তো দিবেনই ডেইলি নিডসের পরিচয় দিবেন অবশ্যই আপনি ভালো জিনিসটা পাবেন ইনশাআল্লাহ আর কমেন্টস বক্সগুলো ফলো করবেন যে কার কেমন কমেন্টস পড়তেছে সেটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখলাই তো আর নতুন প্রতিষ্ঠান না অনেক পুরনো প্রতিষ্ঠান অবশ্যই রিভিউ দেখে নেওয়া উচিত প্রোডাক্ট ইনশাআল্লাহ ওটা দেখে নেবেন তো দেন ল্যাটিটিউডের একটা ল্যাপটপ যেটা হলো কোর i5 এর 8 জেনারেশন এই ল্যাপটপটা এটাও কিন্তু খুব মানে ভালো মানের একটা ল্যাপটপ এবং কি ব্যাটারি ব্যাকআপ থাকবে 5-6 ঘন্টার উপরে 5-6 ঘন্টার উপরে দেন ল্যাটিটিউডের 7490 আপডেট মডেল থাকবে কোর i5 8 জেনারেশন 8GB র‍্যাম থাকবে 256GB NVMe SSD পাবেন 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন প্রাইস পড়বে মাত্র 27500 টাকা আচ্ছা 27500 টাকা ওকে HP EliteBook 1030G3 এটা একটু আগে G6 দেখাইছিলাম এটা হলো G3 এটাও কিন্তু কোর i7 এর 8 জেনারেশন 16GB র‍্যাম 512GB SSD আচ্ছা 360 রোটেট ডলবি সাউন্ড ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 48500 টাকা 48500 টাকা আচ্ছা 12 জেনারেশনের ল্যাপটপ দেখাবো কি হ্যাঁ অবশ্যই দেখান হ্যাঁ প্রিমিয়াম যেহেতু বলেই ফেলেছি দেখানো উচিত এটা হলো এখনো পর্যন্ত উইন্ডোজ ওপেন করা হয়নি এই ল্যাপটপটা ওপেন বক্স ল্যাপটপ একদম ওপেন বক্স আচ্ছা এখনো পর্যন্ত উইন্ডোজ ওপেন করা হয়নি আপনি যখন মানে ল্যাপটপটা পারচেজ করবেন তখন আপনার জিমেইল লগইন করলে তখন এটা আপনার নামে লাইসেন্স উইন্ডোজ হবে তো এই ল্যাপটপটা হলো Dell SP এর Pavilion সিরিজের একটা ল্যাপটপ SP Pavilion 15 যেটার কনফিগারেশন থাকবে কোর i7 11 জেনারেশন র‍্যাম থাকবে 12GB র‍্যাম এসএসডি থাকবে হলো 512GB NVMe এসএসডি থাকবে আর ফেবিলিয়ান মানে একদম বেজেল ফ্রি থাকবে এসপি এর ভিতরে কিন্তু ফেবিলিয়ানটাই হলো বেজেল ফ্রি বেজেললেস থাকে আর এই ল্যাপটপটা এটা কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স এখনো পর্যন্ত ইউজ করা হয়নি আপনি ফার্স্ট ইউজার উইন্ডোজটা ওপেন করা হয়নি তো এই ল্যাপটপটা কিন্তু বক্স সহ আছে কিন্তু বক্স সহ নিতে পারবেন প্রাইস পড়বে বক্সটা কিন্তু এই পাশে আছে এখানে কিন্তু বক্সটা দেওয়া আছে তো এই ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা কিন্তু পারচেজ করতে পারবেন একদম ওপেন বক্স একটা এছাড়াও কিন্তু আরো আছে এসপি বিগটাস এটা হলো গেমিং প্রসেসর এসপি বিগটাস 15 যেটা গেমিং 3 প্রসেসর আর এটা হলো 15 এর বিগটাস রাইজেন 7 5800H প্রসেসরের একটা ল্যাপটপ যেটা গেমিং প্রসেসর র‍্যাম থাকবে হলো 16GB র‍্যাম থাকবে 500 1TB SSD 1TB SSD পাবেন NVMe
সাথে কিন্তু 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন হলো 3050 RTX এ 3050 Ti যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে 4GB আর শেয়ার গ্রাফিক্স কার্ড পাচ্ছেন হলো 8GB আইরিশ এর গ্রাফিক্স কার্ড থাকবে 8GB আচ্ছা সো 12GB গ্রাফিক্স কার্ড দিয়ে ডাবল কুলিং ফ্যান সিস্টেম থাকবে এটাও কিন্তু বক্স সহ আছে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 88,000 মাত্র 88,000 টাকা যেটা প্রায় ছিল 1 লক্ষ টাকা ছিল 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ছিল এখন অফার চলতেছে এটা ওপেন বক্স তো এটা ওপেন বক্স ওকে নরমালি হচ্ছে যারা গেম খেলে তাদের তো চার্জের অনেক প্রয়োজন হয় অনেক প্রয়োজন এটা ডাবল কুলিং ফ্যান থাকবে এবং কি ল্যাপটপের সাথে চার্জার থাকবে 200 ওয়াটের চার্জার আমি হিট হওয়ার কোনো সুযোগ নাই নো আমি চার্জারটা একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু বিগ চার্জার বক্স থাকবে এখানে বিগ চার্জারের সবকিছু ডিটেইলস লেখা আছে এখানে ওকে বিগ চার্জার গেমিং 15.6 এনভিডিয়া এর জিফোর্স এর গ্রাফিক্স তারপরে ওয়ারেন্টি ভিএসটি সবকিছু দেওয়া আছে আর চার্জার থাকবে হলো 200 ওয়াটের চার্জার 200 ওয়াটের চার্জার থাকবে ও এই চার্জারটা কিন্তু ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে 200 ওয়াটের চার্জার আচ্ছা এটাও কিন্তু বক্সও আছে আপনারা নিতে পারবেন মাত্র 88,000 টাকা ওকে এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে অনেক ভালো দিবে 5-6 ঘন্টার উপরে পাবেন 5-6 ঘন্টার উপরে দিবে কারণ যারা গেমার আছেন আসলে তাদের চার্জিং লেভেলটা আসলে এসপি প্যাভিলিয়ন সিরিজের এটা ওপেন বক্স ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন সিরিজের রাইজেন 5 5625 ইউ এই ল্যাপটপটা হলো এটাও কিন্তু গেমিং প্রসেসর রাইজেনের আচ্ছা তো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকটেড কিবোর্ড সবই আছে 8GB RAM থাকবে হলো 3200 RAM পাবেন আর 512GB NVMe SSD পাবেন 15.6 এটাও কিন্তু ওপেন বক্স ল্যাপটপ রাইজেনের এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন এটা কোর থ্রেডটাও কিন্তু অনেক স্ট্রং সেটা হলো একই ল্যাপটপটা 6 কোর 12 থ্রেড 16MB ক্যাশ মেমোরি থাকবে 6 কোর 12 থ্রেড 16MB ক্যাশ মেমোরি আচ্ছা সো বুঝতে পারছেন যে ল্যাপটপটা কতটা স্মুথ হবে হ্যাঁ তো এটা ওপেন বক্স ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 55,000 টাকা মাত্র 55,000 টাকা এটার ব্র্যান্ড নিউ কিনতে গেলে কেমন প্রাইস অফিশিয়াল গুলো নিতে গেলে মিনিমাম 78-80,000 টাকার উপরে পারচেজ করতে হবে তো এটা জাস্ট বক্স কিন্তু একদম লুকিং লাইক ব্র্যান্ড নিউ জি জাস্ট বক্স ওপেন এটা হ্যাঁ ওকে এসপি প্যাভিলিয়ন সিরিজের 12 জেনারেশন ল্যাপটপ দেখাবো বলছিলাম এটা হলো 12 জেনারেশন ওকে এসপি প্যাভিলিয়ন কোর i5 12 জেনারেশন RAM থাকবে 8GB 3200 RAM পাবেন 512GB কিন্তু NVMe SSD পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু কোর থ্রেড শুনলে অবাক হবেন এটা হলো 12 কোরের ল্যাপটপ 12 কোর ও কোর থাকবে 12টা থ্রেড থাকবে হলো 12 থ্রেড থ্রেড থাকবে হলো 16টা 16 থ্রেড 16টা আচ্ছা হ্যাঁ 12 কোর 16 থ্রেড 12MB L3 ক্যাশ মেমোরি পাবেন 15.6 ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট রিডার সবকিছু অ্যাভেলেবল তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র কত ইঞ্চি 15.6 ইঞ্চি 15.6 ইঞ্চি ওকে তো এই ল্যাপটপটা কিন্তু একদম চমৎকার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা ওপেন বক্স ল্যাপটপ ফার্স্ট ইউজার আপনি হচ্ছেন প্রাইস পড়বে মাত্র 65,000 টাকা মাত্র 65,000 টাকা কোর i5 এর 12 জেনারেশন ল্যাপটপ আচ্ছা এছাড়াও আরও কিন্তু অনেকগুলো মডেল একদিনে কিন্তু আসলে এত মডেল দেখানোটা পসিবল না আপনি যদি এই পাশ থেকে একটু দেখানো শুরু করেন যে একদম পুরো শোরুম ভর্তি কিন্তু ল্যাপটপ ল্যাপটপের এত বড় শোরুম মানে আসলে তো মানে দেখিয়ে শেষ করাটা আসলে কঠিন তো ওই ক্ষেত্রে যারা বিজনেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে আছেন তারা সরাসরি হোলসেল করেন আপনারা হ্যাঁ অবশ্যই টেকফ্লাই হোলসেলই করায় মূলত যারা ভিডিও দেখে আসেন তারাই শুধু রিটেল পাবেন তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের মডেলগুলো প্রাইস দিব তখন আপনি আমাদের সাথে পারচেস করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন দেশের বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন আর যারা ঢাকায় আছেন যত দ্রুত সম্ভব চলে আসবেন যে ভিডিও পাবলিশ হওয়ার পরে প্রোডাক্ট থাকে না তো ওইখানে বেশি পিস থেকে বেছে নেওয়ার মজাই আলাদা তো আগে চলে আসবেন বেছে নেবেন আপনার পছন্দের ল্যাপটপটি ওকে তো আসলেই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল যার জন্য আমরা আসলে শর্টকাট দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা নিজেরাও বোর হন যার জন্য আমরা ভিডিও লং করতে চাচ্ছি না তো আমরা তো দেখিয়ে দিয়েছি আপনারা শপে আসলে অনেক 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 বেশি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন চাচ্ছেন যে আসলে কিভাবে দেখে শুনে বুঝে নেবেন তারা কিন্তু তাদেরকে ভিডিও কলের মাধ্যমে একদম দেখে শুনে বুঝে পারচেস করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই টেকফ্লাই মানে হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু চোখ বন্ধ করে তাদেরকে বিশ্বাস করে নিয়ে নিতে পারছেন সো আমরা তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ